ইয়াহইয়া ইবনু আকসাম বয়সে সবচেয়ে ছোট বাকি সমস্ত আলেমরা খেপে গেছে আমরা বলতেছি তালাক হইছে তুমি বলো তালাক হয় নাই হাল খালাফতা শুয়ুখাক তুমি কি তোমার উস্তাদদের বিরোধিতা করো তিনি বললেন না উস্তাদদের বিরোধিতা করি না আমি দলিলের পক্ষে উস্তাদ যদি বিনা দলিলে কথা বলে তা মানতে বাধ্য না ঠিক কি না আমাদের গোরামি কি পীর যত বড় ভুল করে আমরা দোষ ধরি না নেতা ভুল করে আমরা ভুল ধরি না ঠিক কি না সব সময় তোষামোদি করি আর তোয়াজ করি এটা ইসলামের শিক্ষা না ইসলামের শিক্ষা কুলু কাওলান সাদিদা আকুলু কাওলাম মুস্তাকিমা লা ওয়াজাজা ফিহি ওয়ালা ইনহিরাফ কোরআন সুন্নাহর আলোকে যা সত্য এবং হক তা বলে দাও ঠিক কি না ইয়াহইয়া ইবনে আকসাম বললেন আমার পক্ষে দলিল আছে বলা হলো ইয়াহইয়া তোমার বয়স কম তোমার উস্তাদরা বলেছে তালাক হয়ে গেছে তাদের এলেম বেশি না তোমার এলেম বেশি ইয়াহইয়া ইবনে আকসাম বললেন তাদের এলেম বেশি মানি কিন্তু তাদের কথায় দলিল নাই আমি যেই কথা বলেছি কদ আফতা মান হুয়া আ'লামু মিন্না আমার ফতোয়া তো আমার নয় ফতোয়া দিয়েছেন তিনি যার চেয়ে বেশি এলেম কারো নাই তিনি হলেন আল্লাহ বলে দলিল দাও তখন তিনি সূরা তিন পড়তে লাগলেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين পারেন পারেন والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم আল্লাহ রাব্বুল আলামিন চারবার কসম করেছেন শপথ তিন ফলের শপথ জাইতুনের শপথ বরকতময় তুর পাহাড়ের শপথ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্মভূমি মাওলিদ নিরাপত্তার নগরী এই মক্কা মুকাররামার চারবার কসম করে জবাবে কসমে আল্লাহ বললেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয় আমি মানুষকে তৈরি করেছি সবচেয়ে সুন্দর সুরতে আকারে গঠনে আকৃতিতে বলেন সুবহানাল্লাহ মানুষ এত সুন্দর হলো কেন প্রশ্ন আসে না তার কারণ আকাশ জমিন সব আল্লাহ তৈরি করছেন হুকুম দিয়া বলেছেন কোন ফায়াকুন হওয়া শুরু হয়ে গেছে ঠিক কিনা ছয় দিনে সৃষ্টি কমপ্লিট হয়ে গেছে কিন্তু হাদিস সাক্ষ্য দেয় আল্লাহর হাবিবের সাথ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতির আদি পিতা হযরত আদমের দেহটা আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করেছেন সহিহ আল বুখারী দ্বিতীয় খণ্ড আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এসেছে হাদিসটি রসুলুল্লাহ সাফাতের ব্যাপারে কিন্তু প্রথম লাইনটা আমার কথার পক্ষে দলিল রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন কাল কিয়ামতের দিন আমরা তো রসুলুল্লাহ সাফাতকে বিশ্বাস করি রসুলুল্লাহ সাফাতকে যদি কেউ অস্বীকার করে সে বেঈমান হয়ে যাবে এটা আমার ফতোয়া না ইবনু হাজার আসকালানির ফতোয়া ইন্নাল আখবার বি শাফাআতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ বালাগা হাদ্দাত তাওয়াতুর রাসূলুল্লাহ যে সাফাত করবেন সুপারিশ করবেন এই হাদিসগুলো তাওয়াতুরের দরজা লাভ করছে আর আপনারা যারা উসুলে শাশি নুরুল আনওয়ার হুসামি এগুলো পড়ছেন তারা জানেন
মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে কাফের হয়ে যায় মানুষ তাহলে আমরা রাসূলুল্লাহর সাফাতকে বিশ্বাস করি যারা করে না তারা বাতিল ফেরকা ভন্ড প্রতারক লেবাসধারী বেঈমান সুরত ভালো ধরে ঘোমটা কান্টি আছে দেখতে দরবেশ দরবেশ তো না ধরবেশ ওটা কি না দরবেশ ধর দরবেশ হওয়া কঠিন আর ধরবেশ সহজ চুরি করে যে হে লম্বা জুব্বা পরলে আপনি মনে করবেন দরবেশ আসলে কি চোর ওটা দরবেশ না ধরবেশ তা আমাদের দেশে দরবেশ বেশি না ধরবেশ বেশি আমার ভাইরা আল্লাহর হাবিবের সাথ করেছেন হাশর ময়দানে দ্বিতীয়বার সিংহায় ফুৎকার দেবার পরে হাশর ময়দান যখন কায়েম হয়ে যাবে জাহান্নামের দরজা খোলা থাকবে মানুষগুলো সব দাঁড়ায় থাকবে মিজানের পাল্লা কখন চালু হবে না জাহান্নামের আওয়াজ আসতে থাকবে পৃথিবীর মানুষগুলো বলবে হিসাব নিকাশ যদি আল্লাহ শুরু করতেন পাল্লা চালু করতেন আর জাহান্নামের দরজাগুলো বন্ধ রাখতেন আমরা একটু শান্তি পেতাম আস্তে ধীরে হিসাব দিতে পারতাম মানুষগুলো সব চলে আসবে হযরতে আদম আলাইহিস সালামের কাছে এক পৃষ্ঠাব্যাপী দীর্ঘ হাদিস আল্লাহর হাবিবের সাথ করেছেন মানব জাতি হযরত আদমের কাছে এসে বলবেন কোন ফোন ধরবেন না কেউ কথা বলবেন না নতুবা আমি মাইক ছেড়ে দিব কোরআন শরীফ থেকে কথা বলছি হাদিসের আলোকে এখানে আর কোনো কথাই চলবে না ধৈর্য আর আদব রক্ষা করুন আর আমার মাত্র 30টা মিনিট টাইম দেন আমি একটা মেসেজ দিয়ে বিদায় নেবার চেষ্টা করব ইনশাআল্লাহ তারপর পারলে আপনারা সারা রাত মাহফিল চালায়েন সম্মানিত সুধী সমস্ত মানব জাতি হযরত আদমের কাছে যেয়ে বলবেন আনতা আবুন নাস ওয়া খলাকাকাল্লাহু বিয়াদিহি ইশফা লানা ইলা রাব্বিক আদম তুমি মানব জাতির পিতা আল্লাহ নিজের হাত দিয়ে তোমারে বানাইছে আমার কথার পক্ষে দলিল পাইছেন তিনি বলবেন আপনি আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করেন যেন জাহান্নামের দরজা বন্ধ হয় মিজানের পাল্লা যেন চালু হয় হিসাব নিকাশের পর যেখানে যাই যাব কিন্তু পাল্লা চালু হোক হযরত আদম আলাইহিস সালাম অপারগতা প্রকাশ করবেন এক পৃষ্ঠাব্যাপী বুখারীতে হাদিসটি এসেছে হযরত ইব্রাহিম অপারগতা স্বীকার করবেন নূহ নবী অপারগতা স্বীকার করবেন মুসা নবী ঈসা নবী কেউ পারবেন না হযরত ঈসা বলবেন মানব জাতি শোনো আজকে হাশর ময়দানে কেউ সুপারিশ করতে পারবে না তবে একটা আমি পরামর্শ দিচ্ছি ইরজিউ ইলা নাবিগিল খাতিম মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাও জলদি করে আল্লাহর আখিরি নবী নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে চলে যাও আজকে আল্লাহ রাব্বুল আলামিন 10 প্রকার শাফাআতের চাবি তার হাবিবের হাতে তুলে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিবের উম্মতের মধ্যে যারা হক্কানি আলেম তাদেরকে হাসরে দাঁড়াবার জন্য আল্লাহ তাআলা এক একটা নূরের মিম্বর রাখবেন পূর্বের নবীদের দাঁড়াবার জন্য এক একটা নূরের মিম্বর থাকবে কিন্তু আল্লাহ আপন দোস্ত আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসর ময়দানে অন্য নবীগণের সাথে দাঁড় করাবেন না বরং আরশে আজিমে নিজের পাশে মাকামে মাহমুদে তার হাবিবকে দাঁড় করাবেন রাসূলুল্লাহর সামনে থাকবে লিওয়াউল হামদ আর রাসূলুল্লাহর পতাকার নিচে থাকবে আদম থেকে ঈসা এক লক্ষের উপর নবী রাসূল আল্লাহু আকবার বলেন
সমস্ত মানব জাতি নবীগণের পিছনে যে দাঁড়াবে পয়গম্বরগণ রাসূলুল্লাহর কাছে সুপারিশ করবেন পয়গম্বর রাসূলগণ রাসূলুল্লাহর কাছে বলবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আল্লাহর কাছে বলেন যেন মিজানের পাল্লা চালু হয় জাহান্নামের দরজা যেন বন্ধ হয় হাদিস সাক্ষ্য দেয় বুখারীর আল্লাহর হাবিব মহান আল্লাহকে সাজদা করে কান্না করতে থাকবেন ইয়া রাব্বি হাবলি উম্মতি আল্লাহ তার হাবিবকে ডেকে বলবেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরফা রাসাক ফাসাল তুতা ওয়াশফা তুশফা হাবিব আপনার নূরের মাথা মোবারকটা উঠান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার কান্না আমার বরদাশত হয় না চান যা চাইবেন তাই পাবেন সুপারিশ করুন কবুল হয়ে যাবে রাসূলুল্লাহ বলবেন আল্লাহ হিসাব নিকাশ হবার আগ পর্যন্ত জাহান্নামের দরজা বন্ধ করে দাও মিজানের পাল্লা চালু করে দাও আল্লাহ মালিক ফেরেশতাকে বলবেন দরজাগুলো আপাতত বন্ধ রাখো আর মিকাইলকে বলবেন মিকাইল আমার হাবিব বলেছেন আর দেরি করা যাবে না পাল্লা চালু করে দাও সুবহানাল্লাহ হাদিস শরীফের প্রথম অংশে দেখলেন আদম আলাইহিস সালামের দেহটা আল্লাহ বানাইছেন নিজের হাতে এই জন্যই আদম সুন্দর মানব জাতি সুন্দর সুবহানাল্লাহ বলবেন না যে মানুষ যেই মানুষের আদি পিতা হযরত আদমকে আল্লাহ নিজের কুদরতের হাতে তৈরি করলেন সে আদমের সন্তান আমরা মানব জাতি আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ সুন্দর সৃষ্টি আল্লাহর প্রিয় সৃষ্টি আর আমাদেরকে যদি বইপত্রে পড়ানো হয় বিবর্তনবাদের মাধ্যমে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে বানর হনুমান ওরাং ওটাং থেকে আমরা এসেছি তাহলে তো আর পরকাল বিশ্বাস করার কোনো সুযোগ থাকে না থাকে না এগুলো পড়াবেন কেন পৃথিবীর কোথাও তো পড়ায় না